যে কথা বলতেছিলাম, তো যখনই মাটির পরে দ্রুম করে শব্দ হলো, তখন আমার মনে আছে আমি বারান্দাতে বসা ছিলাম, আমার চাচা বা অন্য ফুপু কারো একজনের কোলের পরে আমি বসা ছিলাম। তো এরপরে সবাইকে সালাম দিল এবং কণ্ঠটা যেন একটু কেমন মনে হলো, এবং ওই জিন নাকি ওই লোকের উপরে, ওই যে দাদা দাদা যাকে বললাম, ওনার পরে ভর করে, মানে ওনার ভিতরেই ওনার মতন করে কথা বলতেছে। তখন ভিতর থেকে বলা হলো আমার ফুফুকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। তো তখন হচ্ছে দুইজন মনে আছে যে সম্ভবত আমার এক চাচা আর আমার এক ফুফু, এরকম কেউ হয়তো বা হচ্ছে নিয়ে যায়। আর নিয়ে যাওয়ার পরে ভিতরে নিয়ে যায়, ভিতরে নিয়ে যাওয়ার পরে তখন কিছু সময় পরে যখন বাইরে আসে, আমি তো জানি না ভিতরে কে, তখন আমি যেটা তাদের কাছে শুনতে পেলাম যে অনেক কষ্টে নাকি তার কে রাজি করানো হয়েছে, তাকে যখন আমাদের পাশের ওই পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল, ওখান থেকেই নাকি আমার ফুপুকে পুকুর পিছনে পড়েছে, ওই খারাপ জিন ছিল সে, এখন ফুপুকে ছেড়ে যেতে চাইছে না, ফুপুকে ছেড়ে যদি যেতে হয় তাহলে কি নিয়ে যাবে, পরে তাকে রাজি করানো হয় যে জুতা জুতা রাখতে হবে, জুতা রেখে জুতা মুখে নিয়ে ও চলে যাবে, এবং কোন সাইড থেকে যাবে সেটাও তাকে দেখানো হয়। এটা একটা মজার গল্প, আসলে মনে হচ্ছে গল্প এখন, কিন্তু আমার মনে হচ্ছে যে সেই ছোটবেলায় সবাই খুবই চিন্তিত হয়ে পড়ছিল যে নতুন বিয়ে, সামনের দিন বিয়ে, একদিন মাত্র সময়, কি হবে মেয়ের, কি একটা অবস্থা। তো তারপরে হচ্ছে আপনার ওই ওই লোকটা বাইরে আসে এবং আমার ফুপুকে নিয়ে কি কি জানো পানি পরাঠরা দেয়, পানি ছিটায়, এই দেয় ওই দেয়, এরপরে একটা জুতা দিলে নিচু হয়ে জুতাটা মুখে নিয়ে কিছু দূর দৌড়াতে গিয়েই আমার ফুপু সেন্সলেস হয়ে যায়। তখন পানি ছিটায়, পড়া পানি ছিটায় দিয়ে তারপর আমার ফুপুর জ্ঞান ফেরে এবং ফুপু আলহামদুলিল্লাহ সত্যি সুস্থ হয়ে যায়। এখন উপর আল্লাহর ইচ্ছা আর বাকি জানি না, তবে খারাপ জিন ভালো জিন আছে এটা তো আমরা সবাই জানি, এটা কোরআনেও লেখা আছে। তো এটা একেবারে চাক্ষুষ প্রমাণ, অর্থাৎ এটা একটা সত্য ঘটনা। আজকে যেটা বললাম আমার নিজের ফুপুর কথা, আমার বাবার ছোট বোনের কথা বলতেছি। এরপরে আমার মনে আছে যে বলে এই যে যে ঘাড়ে ওই দাদার ঘাড়ে যে জিনটা ছিল, খুব ভালো জিন ছিলেন উনি, আগে ভালো ছিল, কিন্তু যার ঘাড়ে, অর্থাৎ যে এই দাদা দাদা বলছি যার কথা, সে পরে উল্টা পাল্টা করে এবং নিয়মগুলো না মানাতে তাকে ছেড়ে ওই জিনটা চলে যায়, পরে আর সে রুগী দেখে না। কিন্তু প্রথমে যে রুগীদের দেখতো সত্যি তারা ভালো হয়ে যেত এবং ভালো কাজ করতে বলতো, নামাজ পড়তে হবে, পাচকত, তারপরে তাকে ভালো ভালো কাজ করতে বলতো যে তাহলে তোর সাথে আমি তো আছি, কিন্তু তুই যদি কখনো কোনো মিথ্যা কাজ করিস, মিথ্যা কথা বলিস, খারাপ কিছু করিস, তাহলে তোর কাছে আমি থাকবো না, এই কথা বলেছিল। তো পরে উনি উল্টাপাল্টা হয়তো বা করে, টাকার একটা লোক চলে এসেছিল তার ভিতরে, রুগী দেখে প্রচুর টাকা নিত, যখন সময় দেখা গেল কি তাদের ডাকলেই সবসময় আসে না, তাদের হাতেও তো সময় থাকা লাগে, জিনদের কথা বলছি, কিন্তু দেখা যেত ওই দাদা সময় নিয়ে অসময় নেই বলতো হ্যাঁ আমি জিন হাজির করেছি, মানে ঘাড়ে না আসলেও বলতো জিন হাজির হয়েছে, ঘাড়ে আসলেও বলতো হাজির হয়েছে। তো এই সত্য মিথ্যা প্রমাণ পাওয়ার পরে তার থেকে জিনটা চলে যায়। তো যে কথা বলছিলাম, পরবর্তীতে হচ্ছে এভাবে আমার ফুপু আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যায়, এবং সত্যি সত্যি ওই জিনটা যখন চলে যায়, চলে যাওয়ার সময় কিন্তু আমাদের বড় যে মেঘনি গাছ, আমরা খুলনা অঞ্চলে বলি, অনেকে শিরিশ গাছও বলে থাকেন, তার একটা বড় ডাল ভেঙে আমাদের উঠানে ফেলে যায় এবং মিষ্টির প্যাকেট নিয়ে আসে। কিন্তু উনি যখন খালি হাতে আসে, তখন কিন্তু উনি খালি হাতে এসেছিল, তখন কোনো মিষ্টির প্যাকেট ছিল না। তাহলে জিন যদি না আনবে তাহলে মিষ্টির প্যাকেট সে পরে কোথার থেকে দেখালো? আমার চাচাকে বিশ্বাস করানোর জন্য, আমার যে চাচাটা খুব দুষ্ট ছিল সেজো চাচা, তো সে কিন্তু এটা করেছিল। এখন সেই থেকে সবাই জানতো যে না সে সত্য কাজ করে, কিন্তু কিছুদিন কয়েক বছর যেতে না যেতেই তার কাজ কার্যকলাপের কারণে জিনটা তাকে ছেড়ে চলে যায়, তো তারপরে আর সে রুগী দেখতে পারে না। কিন্তু ভালোই উঠে যাচ্ছিল, সব কিছু তার ভালোই হচ্ছিল, তারা খুব গরিব ছিল, পরবর্তীতে তার অবস্থাও ফিরে যায়। আর ছোটবেলায় তাকে যখন জিনে নিয়ে যায়, 3 মাস পরে ফিরিয়ে দিয়ে যায়, তার থেকে তার পরিবর্তনটা আসতে থাকে। তো পরে লোভে যখন পড়ে যায় তখন তাকে হচ্ছে জিনটা ছেড়ে চলে যায়। তো আসলে আজকের গল্পটা এ পর্যন্ত, আরও এরকম সুন্দর সুন্দর গল্প আপনাদের আমি শোনাতে পারি, আর আমি কোনো মিথ্যা গল্প না, আমি যতটুকু জানি, যতটুকু সত্য ঘটনা, গ্রামের কিন্তু অনেক ঘটনা থাকে, অনেকের কাছ থেকে জানা যায়। তো আপনাদের যদি আমার এই গল্পগুলো, এরকম গল্প শুনতে ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনাদের আবারও কোনো নতুন গল্প নিয়ে হাজির হব। আর
আজকের ভিডিওটা যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল ইউটিউব চ্যানেল সুমিস ব্লগ ভিডিও আমার যে ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত করেননি, আর নোটিফিকেশন বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন, আর লাইক শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, এবং নতুন আরও কোনো নিউ ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।